subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা এটিকে নিয়ে কথা বলবো। তো গাইস, এই ভিডিওতে আমরা এই সিজনে এটিকের করা কিছু কনফার্ম সাইনিংয়ের ব্যাপারে আলোচনা করব এবং এমন কিছু রিউমারের ব্যাপারেও আলোচনা করব যেগুলো ভবিষ্যতে কনফার্ম হয়ে যাবে। যদিও এই সমস্ত সাইনিং এবং রিউমারগুলোর ব্যাপারে আমি আগে ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তোমরা অনেকেই বলেছিলে একটা সেপারেট ভিডিওতে এই সমস্ত প্লেয়ারদের নিয়ে আলোচনা করতে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে কথা বলা যাক ফরেন প্লেয়ারদের নিয়ে। তো গাইস, এখনও পর্যন্ত এটিকে মাত্র তিনজন ফরেন প্লেয়ারকেই সাইন করিয়েছে, আর এই তিনজন ফরেন প্লেয়ার হলো আগের বছরই এটিকেতে খেলা জন জনসন, ম্যানুয়েল ল্যাঞ্জারোতে এবং এডু গার্সিয়া। এছাড়া এখনও পর্যন্ত এটিকে কোনো ফরেন প্লেয়ারকে সাইন করায়নি, এবং অনেক প্লেয়ারের ব্যাপারে রিউমারও শোনা গেছিলো, যেমন সামিক দুতি, তিরি, রয় কৃষ্ণ এবং মিকু। এর মধ্যে তিরি এবং রয় কৃষ্ণর আসার কোনো চান্সই নেই, এবং মিকুর ব্যাপারেও এখনও পর্যন্ত কনফার্ম কিছু বলা যাচ্ছে না। তো চলো এবার কথা বলা যাক ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে। তো এই সিজনে যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা নতুন এটিকে টিমে যোগ দেবেন তারা হলেন বরিশ সিং। তো বরিশ সিং ইন্ডিয়ার হয়ে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে খেলেছেন, এবং তিনি মেনলি একজন রাইট ব্যাক, এছাড়াও তিনি লেফট ব্যাক এবং উইংয়ে খেলতে পারেন। এবং গত বছরই তিনি এটিকে টিমে সাইন করেছিলেন, কিন্তু তিনি খেলছিলেন ইন্ডিয়ান অ্যারোজের হয়ে, এবং এবছর তিনি এটিকের মেন টিমে যোগ দেবেন। এরপর যে প্লেয়ারটিকে এটিকে সাইন করিয়েছে তিনি হলেন জবি জাস্টিন। তো জবি জাস্টিন গত বছর আই লিগের ইন্ডিয়ানদের মধ্যে টপ গোল স্কোরার এবং ইস্ট বেঙ্গলের হয়ে খেলছিলেন, এবং এবছর তিনি এটিকে টিমে যোগ দেবেন। তো এখনও পর্যন্ত এই দুটো সাইনিংই ইন্ডিয়ানদের মধ্যে কনফার্ম হয়েছে, এবং আরও কয়েকটা রিউমোর সাইনিং আছে যেগুলো কনফার্ম হয়ে যাওয়ার চান্স খুব হাই। তো এই রিউমোর সাইনিংগুলোর মধ্যে প্রথম সাইনিংটা হচ্ছে মাইকেল সুসাইরাজকে নিয়ে। তো মাইকেল সুসাইরাজ একজন খুবই ভালো ইন্ডিয়ান উইঙ্গার, এবং তিনি গত বছর জামশেদপুর এফসির ISL-এ দারুণ খেলেছিলেন, এবং এবছর তিনি এটিকে টিমে যোগ দেবেন বলেই শোনা গিয়েছে। এবং তার সাইনিংয়ের ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে, এবং এতদিন হয়তো সাইনিংও হয়ে গেছে, কিন্তু তার সাইনিংয়ের ব্যাপারটা এটিকে এখনও কনফার্ম করেনি, তাই তাকে আমি এখনও কনফার্ম বলতে পারছি না। এরপরের রিউমার সাইনিংটা হচ্ছে মাইকেল সুসাইরাজের দাদা মাইকেল রেগিনকে নিয়ে। তো মাইকেল রেগিন এবছর আই লিগে চেন্নাই সিটি এফসির হয়ে খেলেছিলেন, এবং তিনিও এবছর এটিকে টিমে যোগ দিতে পারেন বলে শোনা গিয়েছে। তো গাইস, এর পরের রিউমারটা হচ্ছে সালামরঞ্জন সিংকে নিয়ে। তো সালামরঞ্জন সিং একজন ইন্ডিয়ান ডিফেন্ডার, যিনি এবছর আই লিগে ইস্ট বেঙ্গলের খেলেছিলেন, এবং শোনা গিয়েছিল তিনি এটিকে টিমে যোগ দিতে পারেন। এবং সালামরঞ্জন সিংয়ের রিউমারটা শোনা গিয়েছিল জবি জাস্টিনের সঙ্গেই, কিন্তু জবির ব্যাপারটা এটিকে এখনও কনফার্ম করে দিলে সালামের ব্যাপারে এটিকে এখনও কিছু কনফার্ম করেনি, কিন্তু যা খবর তাতে সালামরঞ্জন সিংও এটিকে তো কনফার্ম হয়ে যাবেন। তো গাইস, এই পাঁচজনই হচ্ছে নতুন ইন্ডিয়ান প্লেয়ার যারা এবছর এটিকে টিমে যোগ দিতে পারেন, আর এর মধ্যে বরিশ সিং এবং জবি জাস্টিন কনফার্ম, আর মাইকেল সুসাইরাজ, মাইকেল রেগিন এবং সালামরঞ্জন সিংয়েরও কনফার্ম হয়ে যাবার কথা। আর বিদেশি প্লেয়ারদের মধ্যে এখনও পর্যন্ত তিনজনই সাইন করেছেন, আর এই তিনজন হলো এডু গার্সিয়া, ম্যানুয়েল ল্যাঞ্জারোতে এবং জন জনসন। আর তোমরা যারা জিজ্ঞেস করেছিলে যে প্রবীর দাস এবং কোমল সাটাল কি এটিকেতে এবছর খেলবে, তো তাদের জানিয়ে রেখেছি প্রবীর দাস এবছর এটিকেতেই খেলবে, কারণ প্রবীর দাসের ইঞ্জুরি এখন পুরোপুরি ঠিক হয়ে গেছেন এবং তিনি এটিকের হয়ে খেলবেন। আর কোমল সাটালও এটিকের হয়ে নতুন কন্ট্রাক্ট সাইন করেছে, তো তিনিও এবছর এটিকের হয়ে খেলবেন। তো গাইস, ব্যাস এই ছিল ভিডিও। তো এবছর যারা এটিকেতে যোগ দিতে পারে তাদের নাম এবং কোমল সাটাল এবং প্রবীর দাস সম্বন্ধে আপডেট। তো তোমাদের রিকোয়েস্ট এই ভিডিওটা বানানো, তো তোমরা যদি ভিডিওটাকে লাইক দাও তো ভালো লাগবে। তো ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো, আর কমেন্ট করে তোমাদের মতামত জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তার পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, কারণ তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।